আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা? আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ পাকের ইচ্ছায়। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি সকাল 9টা থেকে শুরু করেছি। শাশুড়ি আম্মাকে ডাক্তার দেখাতে হবে, তো ডাক্তার দেখাতে যাই। শাশুড়ি আম্মা রেডি হয়ে গেছে, খালি পেটে টেস্টগুলো দিতে হবে। তা ইমরানকে নিয়ে এখন রওনা দিচ্ছে, আর আমরা তো ক্যান্টিনের পানি খাচ্ছি, আমাদের বাসার এখানের আশেপাশের পানি আমরা খেতে পারছি না। তো প্রতিদিন এই যে 3টা 4টা করে বোতল ভরে নিয়ে আসে, তাই এখন জিসানের পাপা চলে গেছে সকাল 7টার সময়, তাই এখন শাশুড়ি আম্মাকে নিয়ে ইমরান যাচ্ছে, আর আমি বোতলটাও দিয়ে দিচ্ছি যে পানি ভরে নিয়ে আসবি আসার সময়। তো আমরা তো খুলনাতে যাব, খুলনাতে যাওয়ার প্রস্তুতি চলছে, শাশুড়ি আম্মার ইচ্ছা পূরণ, শাশুড়ি আম্মা খুলনাতে যাবে, আর হচ্ছে জিসানের পাপারা খুলনাতে যেতে দিবে না, ঢাকাতেই রাখবে, কিন্তু আসলে তার মন মানছে না। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে রান্না বান্নার কোনো রেসিপি শেয়ার করব না, আমি হচ্ছে খুলনা যাওয়ার প্রস্তুতি নিব, মানে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিব। এখন সকাল 10:30 বাজে, ইমরান চলে আসছে ডাক্তারখানায় দিয়ে ওর দাদিকে। তো এখন হচ্ছে নাস্তা নিয়ে আসছে আসার সময়, ক্যান্টিনের নাস্তা। তো নাস্তাতে ছিল হচ্ছে চিকেন স্যুপ, আর হচ্ছে কলিজা ভুনা, আর হচ্ছে নান রুটি, সরি তন্দুর রুটি। তো সকালের নাস্তা এগুলা। আমি ভাবছিলাম আজকে সকালে নর্মাল নাস্তা খাবো আমরা, চা বিস্কুট। তো আসার সময় জামাই আর কি নাস্তা পাঠিয়ে দিল। তো এই তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে নিউ মার্কেটের দিকে রওনা দিয়েছি। প্রায় 1টা বাজে, শাশুড়ি আম্মাকে ডাক্তার দেখিয়ে বাসায় রেখে খাবার টাবার সব কিছু কমপ্লিট করে আমি কিন্তু বের হয়ে গিয়েছি। তো জিসানের পাপাকে নিয়ে 1টার দিকে রওনা হয়েছি নিউ মার্কেটের দিকে। তো প্রায় কাছাকাছি কিন্তু চলে আসছি, রাস্তাটা শনিবার, তারপরেও কিন্তু জ্যাম ছিল প্রচণ্ড। তো আপনাদেরকে আর দেখাইনি, কারণ নিউ মার্কেটের অনেক ভিডিও আমার আসছে। 2 মাস পরে নিউ মার্কেটের দিকে যাচ্ছি, উত্তরা যাওয়ার পরে নিউ মার্কেটে কিন্তু আর আসা হয়নি। তো পুরান ঢাকায় এসেছি কিন্তু নিউ মার্কেটে আসি নাই। তো আজকে 2 মাস প্রায় 3 মাসের কাছাকাছি আমি নিউ মার্কেটে আসতেছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। আর নিউ মার্কেটে এসে দই ফুচকা তো না খেলে চলবেই না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও দেখতে দেখতে আমার ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব, যারা এখনও আমার ভিডিওটি দেখছেন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি পৌঁছে দিবে, আমার চ্যানেলটি বড় হতে সহযোগিতা করবে। নিউ মার্কেট আসতে প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছে, এখন প্রায় 4টা বাজে। আমরা তো মানে বের হতে বাসে উঠতে উঠতে আমার 2টা বেজে গিয়েছিল, তো এত টাইম লাগলো উত্তরা থেকে আসতে। তো এখন জিসানের জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, সুপারম্যান। তো জিসান হচ্ছে সুপারম্যান গেঞ্জি খুব পছন্দ করে, আর তাই একটা 200 টাকা নিল গেঞ্জিটা, তো এটা নিয়ে নিয়েছি। আর এখানে একটু দেখিয়ে দিলাম, তো আরও একটু দেখতেছিলাম, প্রচণ্ড গরম, এই গরমে আসলে শপিং করাও যায় না, আর অনেক দিন পর যেহেতু বাহিরে বের হয়েছি প্রচণ্ড গরম লাগতেছিল, মাথায় ব্যথা করতেছিল। তো বেশি ঘুরি নাই, আমার ভিডিওটি এখনও যারা কন্টিনিউ করছেন, আমি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু পরিমাণও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সেই প্রথম থেকে আমার ব্লগে শেষ পর্যন্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত হই। তো প্রচণ্ড গরম, মার্কেট থেকে বের হয়ে গেলাম, এখন হচ্ছে একদম নিউ মার্কেট যে 3 রাস্তা 4 রাস্তার মোড়টা সেখানে দাঁড়িয়ে, যেখানে হচ্ছে আমরা গরম গরম জিলাপি খাই সেখানে দাঁড়িয়ে এখন হচ্ছে আইসক্রিম খেয়ে নিলাম। জিসানের পাপা বাইরে বের হলে কিন্তু আইসক্রিম খায়। তো এখন প্রায় 3টা বাজে, তো জিসানের পাপা বলছিল কিছু খেয়ে নাও, তো আমি বললাম যে তাহলে চলো দই ফুচকা খাই, দই ফুচকা না খেলে হবে না। তবে আমি ভেবেছিলাম নিউ মার্কেটের ভিতরে যাব না, হয়তো গাউসিয়া থেকেই বের হয়ে যাব, তো তাইতে বললো তাহলে এখান থেকেই খেয়ে নাও। তো আমার কিন্তু নিউ মার্কেটের ভিতরের ফুচকা ছাড়া আর বাহিরের কোনো ফুচকা আমার কাছে ভালো লাগে না। তো এই তো এখানে হচ্ছে নূর মেনশনের নিচে যে দোকানগুলো সেইটার 1টার মধ্যে এসেছি, তো এখানে এসে
দই ফুচকা, প্রথমে হচ্ছে তেহারি নিয়েছি, তো বিপ তেহারি, তো তেহারিটা মোটামুটি ভালোই ছিল, তো আমি তো খেয়ে আসিনি, জিসানের পাপা আবার খেয়ে আসছিল, তো আমি খেয়ে নিয়েছি, আর একটা দই ফুচকা নিয়েছি, তো খাওয়ার পরে কিন্তু এত কিছু খাওয়া যায় না, তো একটাই নিয়েছি, তো দুজনে ভাগ করে তাই খেতে পারছিলাম না, তো আমার কাছে ততটা মজা লাগে নাই, নিউ মার্কেটের মোড়ের যে দই ফুচকাটা মজা লাগে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন আমরা হচ্ছে পূর্ণিমাতে এসেছিলাম, তো পূর্ণিমাতে আসলে ইউটিউবে যেটা দেখি ভিডিও, দেখার পরে আসার পরে সেই অরিজিনাল কপিটা আর পাই না, ডুপ্লিকেট কপিটা পাই, তো তাই আর কি আর আমার পছন্দ হলো না। আমি হচ্ছে কাতান দেখে আসছিলাম, ওরা হচ্ছে 2500 টাকায় অরিজিনাল যে ইন্ডিয়ান কাতানটা সেটা হচ্ছে ভিডিওতে দেখিয়েছিল, তো আমার কাছে পছন্দ হলো না, তাই চলে আসছি নিচে। তো এখন কিন্তু আপনার ভাইয়া সেই নিউ মার্কেটের মধ্যেই আসছে, ব্যাগ নিবে একটা, যেহেতু আমার আমি বললাম যে এত লাকেজ টানতে ভালো লাগে না, এবার হচ্ছে ব্যাগে কাপড় চোপড় নিব, একটা হ্যান্ড ব্যাগ নিয়ে নাও, তো এই তো এখন সেই ব্যাগ নিতে আসছি নিউ মার্কেটের ভিতরে, তো ব্যাগ কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, তাই আমি আপনাকে একটু ঘুরে দেখাচ্ছি যে আজকে শনিবার নিউ মার্কেটের ভিড়টা কেমন ছিল। আর জিসানের পাপা একটা 3 পিস দেখতেছিল এখানে, তাই আমি বললাম এটা তো আমরা পরেছি, আমি পরেছি, আমার শাশুড়ি আম্মা পরেছে, তো এটার 2টা কালার নিয়েছিলাম, এই 3 পিসটা খুবই সফট, এটা হচ্ছে কটনের 3 পিস, তো আমি মনে হয় 600 না 700 করে নিয়েছিলাম, আর এখানে চাচ্ছিল 1050 টাকা করে, তো আমি বললাম যে এটা আমরা আরও 1 বছর আগে পরেছি, এখন না, তো জিসানের পাপার বললাম না আর কিছু কিনবো না চলো, প্রচণ্ড গরম, আর জিসান বেবিকে বাসায় রেখে আসছি, তাই তো এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাসে উঠবো এখান থেকেই, তো এই যে বাসে উঠে গেছি, প্রায় 5টার সময় বাসে উঠেছি, এখন কিন্তু প্রায় 7টা বাজে, এখনও কিন্তু পৌঁছায়নি, তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাসায় যে এখন ক্যামেরাটা অফ করে দিব। এই মাত্র এখন 8টা বাজে, নিউ মার্কেট থেকে আসলাম, সেই 5টার সময় বাসে উঠছি আর এখন আসছি, হ্যাঁ, আর জিসান বেবির জন্য কি কি আনছি, আমার কি আনছি সেগুলো সব দেখাবো। তো জিসান বেবির জন্য একটা ব্যাগ আনছি, স্কুল ব্যাগ, তো জিসান বেবিকে তো এখন স্কুলে ভর্তি করিনি, ইনশাল্লাহ খুলনা থেকে বেরিয়ে এসে জিসান বেবিকে স্কুলে ভর্তি করব, একটু প্রবলেম ছিল তার কারণে জিসান বেবিকে ভর্তি করা হয়নি, তো যাই হোক সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো জিসান বেবির জন্য যে ব্যাগটা এনেছি আমার একটুও পছন্দ হয় নাই, ওটা হচ্ছে বড় হয়ে গেছে জিসানের জন্য, তবে জিসান কিন্তু খুব হ্যাপি যেহেতু এখানে হচ্ছে সুপারম্যান, তো ও তো ওই গেঞ্জি প্যান্ট ওইগুলো যা দেখবে সব সুপারম্যান নিবে। আর এই যে একটা ব্যাগ নিয়েছি কাপড় চোপড় নেওয়ার জন্য, তো দেখেন জিসান বেবি এই যে ঘাড়ে নিছে অনেক বড় হয়ে গেছে, তো পাপা বলতেছিল আচ্ছা যাই হোক এটা নিছে নিছে পরে আরেকটা কিনে দিব, এটা থেকে আরেক সাইজ ছোটো হলে ভালো হতো জিসানের জন্য। তো এখন হচ্ছে এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটার কালারটা কিন্তু খুবই সুন্দর, প্রাইসটা কত নিয়েছে, বেশি নিয়েছে না কম নিয়েছেন, যারা এখনও আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন কিন্তু যে আমি ঠকেছি না জিতেছি, ব্যাগটা নিয়েছে 1700 টাকা, কিন্তু ব্যাগটা অরিজিনাল বাহিরের ব্যাগ, তো খুবই ভালো ছিল, মজবুতও ছিল, তাই আমি একটু বড় ব্যাগই নিয়েছি, আর যেখানে পাপা বলতেছিল এত বড় ব্যাগ নিয়ে ওনা টানতে পারবে না, আমি কই না ব্যাগ একটা বড়টাই একটা নাও পরে আবার ছোট একটা কিনে নিব। তো এই তো, আর আমার জন্য একটা ওড়না নিয়েছিলাম 150 টাকা দিয়ে এই 1 পিসটার সাথে পরার জন্য, আর নিউ মার্কেটে যাই কিন্তু আমি একটা 3 পিস এনেছি, সেটা আপনাদের সঙ্গে আরও তখন ভিডিওতে দেখাইনি, এখন দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে কাতান 3 পিস, আমি বললাম যে ঈদের সময় কিন্তু কাতান 3 পিস আমার নেওয়া হয়েছিল না, অনেক দাম বলতেছিল, আর উত্তরাতে তো সব কিছুর প্রাইস কিন্তু অনেক বেশি, তো এই উত্তরাতে এই 3 পিসটা আমি নিতে চেয়েছিলাম, এটা হচ্ছে 4500 টাকা চেয়েছিল, তো এটা হচ্ছে নিউ মার্কেট থেকে আনছি, তো এটা হচ্ছে 3200 টাকা নিয়েছে, জানি না ঠকেছি না জিতেছি, এটা আপনারা দেখে বলবেন, কমেন্ট করবেন কিন্তু, তাহলে বুঝতে পারবো। তো এই জন্য ঈদের সময় নেওয়া হয় নাই, তাই এখন এটা নিয়েছি, তবে এটা বানাতে দিব, এটা নিয়ে যেতে পারবো কিনা খুলনা তাও জানি না, তো আমি একটু মেলিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে, তো ওড়নাটা কিন্তু বেশি চওড়া না, তারপরও হয়ে যাবে, কাতান 3 পিসের ওড়নাগুলো কিন্তু 2-1টা 3 পিসের ওড়নাগুলো চওড়া কম থাকে, তাই আমি দেখতেছিলাম যে কতটা চওড়া, আর আমি এই কালারটা নিয়েছি, আমার কাছে এই কালারটা খুব পছন্দ হয়েছে, আমি এই কালার পরি নাই, এটা হচ্ছে মাস্টার্ড কালার, তো বাসায় এসে তাই মিররের সামনে দেখছিলাম, তো ভালোই লাগতেছিল, খারাপ না, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
এই ছিল আমার আজকের শপিং ব্লগ। আমি হচ্ছে আজকে শপিং করতে গিয়েছিলাম, তাই শেয়ার করেছি। খুলনা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, আপনাদের সঙ্গে শেয়ার করব খুলনার মজার মজার ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো শাশুড়ি আম্মাকে নিয়ে এই প্রথম আমরা ট্রেনে যাব। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে 31 তারিখ রাতে আমরা হচ্ছে রওনা দিব। তো এখন রাতের বেলায় সব কিছু শেষ করে অফ ক্যামেরায় আবার ক্যামেরাটা চালু করে নিয়েছি। এটা হচ্ছে যেখানে পাপা রাত্রেবেলা আসছে, খিচুড়ি নিয়ে আসছে, আমি আর এসে রান্না করিনি। যেহেতু 8টা বাজে আমি তো একাই বাসা চলে আসছিলাম, আর জিসানের পাপা অফিসে ছিল। তো এসে শাশুড়ি আম্মাকে জিজ্ঞেস করলাম কী খাবান, তা সে বলল যে আমি হচ্ছে একটু আলু ভর্তা করো কাঁচামরিচ দিয়ে, আমি ঘি দিয়ে আলু ভর্তা খাবো। তো শাশুড়ি আম্মাকে কাঁচামরিচ দিয়ে আলাদা করে দিয়েছি, আর আমাদের জন্য শুকনা মরিচ দিয়ে আলাদা ভর্তা করব। আর জিসানের পাপা আসার সময় খিচুড়ি, কলিজা ভুনা, তারপরে হচ্ছে গরু মাংস ভুনা, এগুলো নিয়ে আসছিলো। আর সকালের নাস্তাগুলোও কিন্তু ছিল, এতটা খায় নাই। তো সব মিলিয়ে আমার আজকের ব্লগ ভিডিও কিন্তু এই ছিল। খাবার আর রান্না করা হয় নাই, যেহেতু বাহিরে গিয়েছি, বাসায় ছিলাম না। আর এই যে জিসান বেবি ওর দাদুর নিচে বসে আছে, ও খাবে না খাবার এখন। তো জিসান বেবি কিন্তু দাদুকে কাছে পেয়ে খুব হ্যাপি, দাদুকে নিয়ে সারাদিন খেলা করে, দাদুর কাছে থাকে, খাওয়া দাওয়া করে। আর দাদু হচ্ছে মেয়ের কাছে যাবে, দাদুর ঢাকায় ভালো লাগছে না। আজকের ব্লগ ভিডিওতে কোথাও কোনো অংশে ভুল হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব মিলিয়ে আমার আজকের ভিডিও এই ছিল, আজকের পর্বে এখানেই বিদায় নিব। সবার সুস্থতা কামনা নিয়ে আল্লাহ হাফেজ।